হ্যালো বন্ধুরা, আমি এখন বাজারে আছি। তো আমি আর তোমাদের দাদা ভাই এখন বাজারে যাচ্ছি। তো কি কি করছি সব পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। হাই বন্ধুরা, আজকে ভেবেছিলাম সানডেতে ব্লগ বানাবো। তো এই যে দেখো ওয়েদারের অবস্থাটা, দেখো একটু দেখো বাইরের দিকে এসে দেখো। আমরা এখন ছাদে আছি, বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বৃষ্টি পড়ছে। তো এদিকে এদিকে আমরা জামা কাপড় দিয়ে গেছি, একদম ভিজে অবস্থা, একদম খারাপ হয়ে আছে, ঠিক আছে। তো বৃষ্টি হচ্ছে, ভেতরে ঢুকে ভিজে যাচ্ছি। তো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। আর এবারে আজকে হচ্ছে একটু বিরিয়ানি খাওয়ার মন করছে। দেখি যদি বিরিয়ানি বানাই তাহলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখি না বিরিয়ানি একটা বানাবো, খাবো, কারণ আচ্ছা এত বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে চাই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে বানাবো, বাজারে যাব, সবকিছু কিনে আনবো, চিকেন, যেতে তারপরে তো হবে রাইস। আমাকেই এই বৃষ্টিতেই। আমিও তো যাব, চিকেন, দেখ, রাইস, তারপরে সমস্ত আর কি যা যা লাগে সব নিয়ে আসবো। তো তোমাদেরকে সব শেয়ার করবো, ঠিক আছে। তো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে, তোমরা অনেকে কমেন্ট করো, দিদি ভাই তোমাদের ওখানে ওয়েদার কেমন কি। তো দেখো আমাদের এখানে ওয়েদার, বৃষ্টি পড়ছে, মজা আসছে কিন্তু। এ দেখো, তোমরা হচ্ছে বুঝতে পারছিলে না বলে এই জন্য দেখিয়ে দিলাম নিচটা। দেখলে ভালোই বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না অতটাও, পুরো তো অন্ধকার করে আছে। তো এই যে দেখো, বাজারে যাওয়ার মুখে একদম আমাদের ভাগ্যটা আসলে সত্যি ভালো ছিল যে এত বেলাবেলি রথ বাড়িয়ে গেছে, ঠিক আছে, এটা মেন রথ। আর এই যে দেখো কত লোক এখানে, না বিশেষ করে শহরে মেলায় হচ্ছে লোক হয় না, তো রথের মেলায় দেখছি এই লোক মানে বিশাল লোক, ঠিক আছে। আর রথের মেলা মানে তো জিলিপি দোকান থাকবে, তো এই জায়গায় জিলাপি বসেছে, জিলাপি কিনছে সবাই। এখানে না একটা চল আছে, রথের দিনে জিলাপি, পাঁপড় ভাজা এগুলো সবাই খাবেই খাবে, ঠিক আছে, সেটা বাড়িতে খাবে না কিন্তু মেলায় এসেই খাবে, এটা আমি দেখেছি। আর এই যে দেখো সামনে রথটা কত দূর চলে গেছে, আমরা এত ভিড় হয়েছে, তো সাইকেল আছে আমাদের কাছে যেহেতু, তো আমরা ভিড় ঠেলে যেতে পারছিলাম না, আস্তে আস্তে এক এক করে সব পার করছিল, এখানে এত জ্যাম হয়ে গেছিল। তো অনেক দোকান বসেছে বুঝলে তো, টুকিটাকি অনেক দোকান বসেছে। এই যে দেখো এই পাশে, এটা কি দোকান বলতো, এটা হচ্ছে আচার দোকান, আচার, তারপরে এই যে পাঁপড়, এই সবের দোকান, বুঝতে পারলে, পাঁপড়, তারপরে এই যে একটা হজমের লজেন্স, এইসব পাওয়া যায় না, ও মানে বিভিন্ন রকমের জিনিস সব দোকান আছে। তারপরে দেখো একদম পাশেই দেখো ওই একটা রথ, এটাও কিন্তু ভালো বড় রথ, ঠিক আছে, এটাও মেন রথ, এটা বার হবে সন্ধ্যের দিকে। দেখো জগন্নাথ দেবকে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছ এটা এখন সাজিয়েছে, এখন সব রেডি করছে। আর এই দিকে দেখো ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি কেন এসছে আমি জানি না, হয়তো কোনো কিছু রীতি রেওয়াজ আছে, অত কিছু তো জানি না, বাট ঘোড়ার গাড়িটা এখানে দাঁড়িয়েছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে এদিকে দেখো, আমি একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে তোমাদের দাদা কিন্তু সাইকেল চালাচ্ছে, ঠিক আছে, আমি পেছনে বসে আছি যার জন্য এরকম মনে হচ্ছে। তো দেখো পেছনে গাড়ি, আর আরো লোক হয় জানো তো, আগের বছর আমি দেখেছিলাম এখানে মানে রথের মেলা, তখন হচ্ছে বিশাল লোক হয়, বিশাল লোক। তো এখন হয়তো একটু বিকেল বিকেল বলে আবার বৃষ্টি হয়েছে বলে হয়তো লোক বাড় হয়নি, তাও মোটামুটি বাড়িয়েছে। আর এইদিকে দেখো রথের কাছাকাছি আমরা চলে এসেছি, রথটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আমাদের ওখানে না, আমার বাপের বাড়ি দেশে, দেশের দিকে ওখানে এত সুন্দর কিন্তু সাজায় না, এখানে দেখি বেশি সুন্দর করে সাজায়। তো এটা নিয়ে কোনো ব্যাপার না, ঠাকুর ঠাকুরই হয় তাই না, যেমনই সাজাক না কেন, ভক্তি থাকলে সব জায়গায় যাবে ভগবান। তো এই যে দেখো রথের একদম কাছাকাছি আমরা চলে এসেছি, ঠিক আছে, জ্যাম ঠেলে ঠেলে। তোমাদের দাদা মানে এদিকে ওস্তাদ আছে, ঠিক আছে, ঠিক একটু ফাঁক পেলে গুলে গুলে চলে আসবে। আর এদিকে দেখ, আমি একটু নেমে সামনে থেকে নিচ্ছিলাম ভিডিওটা, আর তারপরে প্রসাদও নিয়েছি জানো তো, প্রসাদ নেওয়াটা তোমাদের দেখাতে পারিনি, তো এত ভিড় ছিল। আর এই যে রথ চলে গেল, আমি একটু প্রণাম করে নিয়েছি, আবার আসছে বছর আবার হবে। কি খাচ্ছ এখন? প্রসাদ ওই রথ থেকে পেয়েছো না?
আর এখন আমরা যাদবপুরে যাচ্ছি, যেটার জন্য যাচ্ছি, চলো দেখা যাক কি হয়। ভালো কিন্তু টাইমিং ভালো হয়েছিল, তাই না? চলো দেখা যাক। হ্যাঁ তো এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমরা অন্য রাস্তায় বেঁকে গেছি, ঠিক আছে, অন্য গলি দিয়ে যাচ্ছি। কারণ দেখলেই তো মেন রাস্তায় এত ভিড়, আর এমনি তোমরা জানো যে বিরিয়ানি বানাবো বলে আজকে বিশাল টাইম লাগবে, আবার লাইভে আসবো, যার জন্য অন্য রাস্তা দিয়ে আমরা গলে তাড়াতাড়ি চলে এসেছি বাজারের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের এখানে বড় বাজার, ঠিক আছে, এই বাজার থেকে আমরা সবসময় বাজার করি। তো এখানে আমরা চলে এসেছি চাল আর যা যা লাগে মশলা এইসব নিবো বলে। তো এখন আমি আর তোমাদের দাদা দাঁড়িয়ে আছি, কাকুকে বলেছি চাল দিতে, তো উনি দিচ্ছিল, আর আমি হচ্ছে দেখছিলাম এখানে অনেক রকমের চাল আছে। তোমাদের দাদাকে আমি দেখাচ্ছি, দেখো এটা লাল, এটা একটু হালকা সাদা, এই সেই হ্যান ত্যান এইরকম ভাবে দেখাচ্ছিলাম। তো ওইদিকে আমাদের চালটা মাপছিল কাকু, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। কাকু আমাদের জিজ্ঞেস করছে যে আর কিছু কি লাগবে, আর কিছু কি লাগবে? আমি বলছি না না আর কিছু লাগবে না, দুটো মশলা দিয়ে দাও শুধু, আর চালটা দিয়ে দাও। তো এরম ভাবে বলছিলাম। এই যে দেখো কাকু জিজ্ঞেস করছে আমাদের আর কিছু লাগবে। কাকু বলছে চালটা দেখাচ্ছি, তুমি দেখো চালটা, ঠিক আছে। তো আমি বলি আমি এইসব কি বুঝবো বলো তো, যেটা ভালো হয় সেটা দাও, আমরা এত চাল সম্পর্কে তো বুঝি না। আমি যখন বানিয়েছি তখন গিয়ে বলেছি যে কাকু বিরিয়ানির চাল দাও, তো বিরিয়ানির চাল দিয়ে দেয়, এত শত বুঝি না। কাকু বলছিল যে বিরিয়ানি বানালে সেদ্ধ চাল আতপ চালে বেশি ভালো হয় সেদ্ধ চালের থেকে, তো ওই জন্য দেখাচ্ছিল। আমি বলি এত কিছু দেখিও না, যেটা ভালো হয় সেটা দিয়ে দাও। তো কাকু বললো ঠিক আছে বলে আর উনি মাপ ছিল। আর বাসমতি চাল যেটা মানে বিরিয়ানি লাগে তোমরা তো সবাই জানো, ওইটাই নিয়েছি। এখানে নিয়েছিল 100 টাকা কেজি, তোমাদের ওখানে কত করে নেয় তোমরা কমেন্ট করে জানি। আর একটা ছিল 70, আর একটা 80, ঠিক আছে। তো সেইগুলো সেদ্ধ চাল। আর এদিকে চাল নিয়ে সবজি ইয়েতে চলে এসেছি, পাশাপাশি একদম ওপারে চাল এপারে সবজি। আর এখানে আমি টমেটো নিচ্ছিলাম, টমেটোর যা দাম, টমেটো খাবে কি এখন? 100 টাকা কেজি টমেটো নাকি, মানে শুনে খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে, বুঝলে? এই অবস্থা বাজারের এখন। তো তোমার দাদা বলছিল ভালো দেখে দেখে, শক্ত দেখে দেখে না, নাহলে অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। তো যার জন্য আমি ভালোভাবে দেখে দেখে বেছে বেছে নিচ্ছিলাম। তাও বলছিল কুমড়ো নেবে, আমি বলি না কুমড়ো আর নেবো না, কুমড়ো কেউ খেতে চায় না তেমনটা, কুমড়ো আর নেবো না বলে কুমড়ো নিইনি। আর বাকি সব সবজি ছিল, যার জন্য আর কোনো সবজি নেওয়া হয়নি, শুধু টমেটো নিয়েছি আর তারপরে যা যা নেওয়ার সব নিয়েছি। আর অনেকেই কিন্তু আছো, ঠিক আছে, নতুন মেম্বার যারা আমাদের ভিডিও দেখো বা আমাদের লাইভ দেখো, তোমরা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্য আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করব, তোমাদের ভালো লাগবে দেখবে। তোমাদের জন্যই তো আমরা এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি না সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কি ভালো লাগে বলো তো? তোমরা লাইভে আসবে, এসে কমেন্ট করবে, তবেই তো। তারপরে এই যে দেখো আমরা সবজি নিয়ে নিয়েছি, সবজি মানে টমেটো, তারপরে এদিকে নিচ্ছিলাম পেঁয়াজ, পেঁয়াজ আদা রসুন এইসব নিচ্ছিলাম। পেঁয়াজেরও দাম বিশাল, বুঝলে? পেঁয়াজের দাম 50 টাকা কেজি হয়ে গেছে। তো মানে এখন বাজারে কি হয়েছে ভগবান জানে, এত এত দাম সব, মানে মানুষ গরিব মানুষের হচ্ছে এখন পেটে গামছা বেঁধে থাকার দিন পড়ে গেছে, এই অবস্থা। আর এই যে দেখো 1 কেজি নিয়েছি পেঁয়াজ, আর এদিকে হচ্ছে আদা রসুন সব হচ্ছে নিয়ে নিয়েছি। চিকেন বলেছিলাম না আজকে একটা জিনিস হবে বিরিয়ানি, কি হবে বিরিয়ানি, হবে বিরিয়ানি আজকে, ঘরে আজকে বিরিয়ানি হচ্ছে, তাই তো? হ্যাঁ দেখা যাক কেমন হয়, সব তো শেয়ার করবো, তোমরা কমেন্ট করে বলবে কেমন হবে।
না, আমি ভেবেছি কার ভাগে, তোমার না আমার, এটা দুজনের দুটো, দুজনের দুটো। এই দেখো এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, আর এই যে এদিকে চাল, চাল এনেছি, দুধ, বিরিয়ানির মশলা, আমি গোটা মশলাটা ইউজ করি, আর এটা ভালো হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে যা যা লাগে, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু নিয়ে চলে এসেছি। তো চলো এবার বানানো শুরু হবে, তারপর তোমাদের দেখাবো কেমন হয়, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে। আর এদিকে আমি হচ্ছে বিরিয়ানি গুলো সব সাজিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি মানে এই আর কি, এই যে এদিকে দেখো বড়টা বসিয়েছি, আর আরেকটা হচ্ছে যে সাজাচ্ছি। তো আমি সত্যি কথা বলছি, এতবার বিরিয়ানি বানিয়েছি, অনেক চাল এনেছি, কিন্তু এই চালটা দেখছি বিশাল বড় বড় ভাতটা, মানে খুব ভালো। তো এই যে দেখো একদম ঝরঝরে বিরিয়ানি, কিন্তু এটাই মেন, ভাতটা ঠিক টাইমে না নামালে বিরিয়ানি গেল। তো আমার তো আজকে ভাতটা খুব ভালো হয়েছিল। এই যে দেখো হয়ে গেছে সব কমপ্লিট একদম, এবার খাওয়ার পালা, এত কষ্ট করে বানিয়েছি। তো এখন বেড়ে নিচ্ছি থালাতে, আর তারপরে তো তোমরা সবাই যারা লাইভ দেখো তারা তো জানো লাইভে এসে অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া, আর যারা দেখোনি তারাও লাইভটা দেখে নাও। তো তো এই যে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি বেড়ে নিয়েছি থালাতে। তো এবারে আমাদের খাবার পালা, আর খাবো আর লাইভ করবো। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা করে লাইক করে দেবে। চলো বাই।